কবরে কয়টি প্রশ্ন করা হবে? জি, কবরে মূলত তিনটি প্রশ্ন করা হবে, এটা আমরা প্রায় কম বেশি সকলেই জানি। মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, আর হচ্ছে তোমার নবী কে, অথবা মানে রজুলিল্লাযী বয়সা ফীকুম, বা হাদার রজুল, এই ব্যক্তিটিকে। তো এ ধরনের মূলত তিনটি প্রশ্ন করা হবে। এর সঙ্গে আরেকটি প্রশ্ন এর সঙ্গে সম্পর্ক করা হবে, যে যে ব্যক্তি কিনা উত্তর দিতে পারবে, আর যে উত্তর দিতে পারবে না সে তো বলবে যে হা হালা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আফসোস, আমি কিছুই জানি না। তো বলা হবে যে ওমা ইউদ্রিক বা মা ইউদ্রিক, তুমি কীভাবে এটা জানলে, তুমি কীভাবে এটা জানলে। তো তখন যে ব্যক্তি উত্তর দিতে পারবে সে বলবে যে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহ কিতাব পড়েছি, ফা আমানতু বিহি, আমি আমি এটার উপরে বিশ্বাস স্থাপন করেছি, বা সদ্দাক্তু, এবং আমি এটাকে সত্য বলে মেনে নিয়েছি, আমি আল্লাহর কিতাব পড়েছি, সেখান থেকে জেনেছি। তার মানে সে ইসলামকে বোঝার চেষ্টা করেছে, সে কোরআন পড়তে পারতো, সে কোরআন জানতো, এবং সে সেখান থেকে এগুলো শিখেছে। আর যে ব্যক্তি বলতে পারবে না, সে বলবে যে কোরআতুন, সে বলবে যে সানায়তুন নাস ইয়াকুলুনা শাইআন ফাকুলতু, যে আমি মানুষের কাছ থেকে শুধু শুনতাম, তারা যেন কি বলতো, বলা বলি করতো, আমি শুধু শুনতাম। তার মানে তার কাছে কোরআন ও হাদিসের মৌলিক কোনো জ্ঞান ছিল না। তো কবরে তিনটি প্রশ্ন মূল করা হবে, তার সঙ্গে এই প্রশ্নটি করা হবে, ওমা ইউদ্রিক, তুমি কিভাবে জানলে, বা তুমি কিভাবে এটা জেনেছো, এই প্রশ্ন একটি বাড়তি একটি প্রশ্ন সম্পর্কভাবে করা হবে। জি।